আমজত আলী তুচ্ছ ঘটনায় স্ত্রীর সাথে ঝগড়া করে দেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন। ফেলে যান 6 বছরের ছেলে কালামিয়াকেও। বছর কয়েক পরে স্ত্রীও নিখোঁজ হয়। এবার 48 বছর পর দেশে ফিরেছেন আমজত আলী, খুঁজে পেয়েছেন ছেলেকেও। মামার বাড়ি ছেলের কত মানুষ লাগালাম খুঁজবার, সবাই কয়জন নাই দেশে নাই। আমরা বহুত কেন দেখছি তাহলে করছি নাই নাই দিদি। আমার ছোট বাড়িটা এখান থেকে গেল 2 বার, তারাও করলাম। ওর এই বছর মনে পড়লো যে দেখি ছেলে তারা যদি পাইছে না, আমি এই বছর যাইয়াম যে জায়গায় আছে 2 বছর যদি লাগে তো বেশি বার করব। মা বাবা নিখোঁজ হওয়ার পর কালামিয়া সিলেটে চলে যান। 35 বছর ধরে সিলেটেই থাকছেন। এতদিন পর বাবাকে খুঁজে পেয়ে তার আনন্দ বাঁধনহারা। বেঁচে থাকলে এবার মায়ের মুখটাও দেখতে চান তিনি। মা সম্পর্কে জানতাম এই যে মা আমার যখন 8-9 বছর বয়স তখন আমার আম্মা বাড়ি থেকে কুষ্টিয়ায় একটা চাকরি করতো আর কি, কুষ্টিয়ায় থাকতো। তো কুষ্টিয়া থেকে আসা যাওয়ার পথে ওই স্টিমার থেকে হাইজাকা হয়ে যায়, নারী পাচারের হাতে পড়ে। ওইখান থেকে আমারে বিক্রি করে ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে বিক্রি করে পাকিস্তান। ওই পাকিস্তান যাওয়ার পরে ওইখানে বিয়ে হয়, ওইখানে আটক অবস্থায় থাকে। যখন বাচ্চা কাচ্চা হয়েছে তখন আম্মা 12-13 বছর পরে মানে হঠাৎ একটা চিঠি আসে আমাদের বাড়িতে, খালা আবার চিঠি নিয়ে সিলেটে আসছে। আমার আম্মার ফটোও দিছিল সাথে, তখন আমি আর আম্মারে চিনতে পারি নাই। এমনকি আমার আম্মা ঢাকা থেকে মানুষও পাঠাইছিল আমার বাড়িতে আমি যাওয়ার জন্য, তো যাই নাই তখন মানে অবহেলা করে। কিন্তু এখন আমার খুব মনে টানতেছে, আমার মারে দেখতাম, আমার বাবারে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ফিরিয়া পাইছি। স্বজন আর কালামিয়ার প্রতিবেশীরাও খুশি তাদের এই মিলনে। আমার তো শ্বশুর পাইছি না, আমার মনে হইতেছে আমার বাবারে আমি পাইছি। এত আনন্দ আর এত গর্ব, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যাতে শেষ সময়ে আমার শ্বশুরে আমরা পাইছি, একটু হইলেও সেবা করতে পারবো। আল্লাহর ইচ্ছা ছিল এই কারণে আমরা দাদারা ফিরা পাইছে। সবথেকে বড় খুশি আমি এটাই যে আমার আব্বা আমার দাদারা খুঁজা পাইছেন, এটাই আমি সবথেকে বড় খুশি। তানোর আব্বারে পাওয়ার আনন্দিত গিয়ারি আমরা খান্দ নাইছে। আমজত আলী এখন ভারতের নাগরিক, সেখানেও সংসারও আছে তার। 1 মাসের ভিসায় দেশে এসেছেন, চাইছেন ভিসার মেয়াদ বাড়িয়ে আরও কিছুদিন থাকবেন ফেলে যাওয়া স্বজনদের মাঝে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।